মাথার টুপি থেকে পকেটের রুমাল সবই পাওয়া যায় এক বাজারে। সেটি হচ্ছে নরসিংদীর সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট, নরসিংদীর বাবুরহাট। প্রবাদ রয়েছে প্রায় 200 বছর আগে থেকে এখানে কাপড়ের হাট বসে, স্থানীয় বাবুরা এই হাটটি বসিয়েছেন। এই হাটটি নরসিংদীর এই শেখারচরে যে অবস্থিত বাবুরহাটের কাপড়ের বাজারটি, এর ঐতিহ্য নরসিংদি থেকে এখন দেশ বিদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকে কিন্তু পাইকাররা এখান থেকে কাপড় কিনে বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করে। এই জায়গাতে শাড়ি, চিপিস, লুঙ্গি, বেডশিট, আমছা থেকে শুরু করে সকল ধরনের কাপড় পাওয়া যায়, যার কারণে বাংলাদেশের যে খুচরা ক্রেতারা রয়েছে, অর্থাৎ কাপড়ের দোকানদাররা রয়েছে, তারা কিন্তু এই বাজারে আসে এবং এই বাজার থেকে কাপড় কিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। তো এছাড়াও এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, ঈদকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু হরেক রকমের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন এবং বিভিন্ন ধরনের নিত্য নতুনের কোয়ালিটির কাপড় তারা এনেছেন। যেসব কাপড় রয়েছে আধুনিকতার ছোঁয়ার সাথে যেসব তাল মিলিয়ে যেসব কাপড় রয়েছে সেসব কাপড় কিন্তু তারা এবার ঈদকে সামনে রেখে বাজারে তুলেছেন এবং সেসব কাপড় কিন্তু বিক্রি করেছে। তবে ব্যবসায়ীরা যেটা বিষয়টি আমাদেরকে বলছে যে অন্যান্যবার যে ঈদ উপলক্ষে যে বেচাকেনা ছিল এবার কিন্তু সেই তুলনায় অনেকটাই ভাটা পড়েছে। ব্যবসায়ীরা বলছে যে এবার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ার কারণে এর প্রভাবটা কাপড়ের বাজারে পড়েছে, অর্থাৎ গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ার কারণে যে কাপড়ের বাজারে যে দামটা বৃদ্ধি হয়েছে প্রতি পিস কাপড়ে 40 থেকে 80 টাকা, অর্থাৎ প্রতি পিস কাপড়ে 40 থেকে 80 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু পাইকারি ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এখন কাপড়টা কম কিনছে। তো অন্যান্যবার যেসব কাপড় বিক্রি হয় সেই তুলনায় আজকের বাজারে কিন্তু কাপড়টা কম বিক্রি হচ্ছে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই, আপনি দেখবেন যে নরসিংদীর যে বাবুরহাট, এই বাবুরহাটের আশেপাশে যেসব দোকান রয়েছে সেসব দোকানে কিন্তু হরেক রকমের কাপড় নিয়ে বসেছেন এবং শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, বয়েল কাপড় থেকে শুরু করে সকল ধরনের কাপড়ই কিন্তু এখানে পাওয়া যায় এবং এখানে কিন্তু পাইকারির পাশাপাশি কিন্তু খুচরাও বিক্রি হচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল যেগুলি রয়েছে যারা কাপড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে কাপড় কিনতে আসে। এবং আজকে নরসিংদীর যে শেখেরচর বাবুরহাট, এই হাটটিতে আজকে সাপ্তাহিক হাট এবং সপ্তাহে 3 দিন এই হাট বসে। আমরা একটু ব্যবসায়ী একজন রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, ঈদ উপলক্ষে আসলে বেচাকেনাটা কেমন একটু জানার চেষ্টা করব। তো সামনে তো ঈদ, ইতিমধ্যেই রোজার মাঝামাঝি সময় হয়ে গেছে, তো আপনাদের বেচাকেনাটা কেমন চলছে বা সামনে আপনারা কেমন আশা করছেন একটু বলবেন? বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় এবছর অত্যন্ত খারাপ। হ্যাঁ, বিগত দিনের বিগত যে ঈদগুলি গিয়েছে তার তুলনায় এখন অনেকটাই খারাপ চলছে এবং সামনেও বেচাকেনা হওয়ার আর কোনো সম্ভাবনা আমাদের নেই। বেচাকেনা খারাপ, এটার মূল কারণটা কি? বেচাকেনা খারাপের মূল কারণ অতটা গবেষণালব্ধ ফলাফল আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের খুচরা পর্যায়ের বেচাকেনা নাই, তাই পাইকারি হাটে বেচাকেনাটা কমে গেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন ব্যবসায়ী রয়েছে, তিনি বলছিল যে অন্যান্য বার যে ব্যবসায়িক লেনদেন বা যে বেচাকেনা সেই বেচাকেনা কিন্তু এবছর তুলনামূলক কমেছে। তো এর কারণ হিসেবে কাপড়ের দাম বৃদ্ধি সহ নানা বিষয়গুলি ব্যবসায়ীরা তুলে ধরেছেন। তো ব্যবসায়ীরা আশা করছেন ঈদকে সামনে রেখে বেচাকেনা ভবিষ্যতে আর একটু বাড়বে এমন প্রত্যাশাই তারা করছেন। নরসিংদীর শেখারচর বাবুরহাট থেকে সঞ্জিত সাহা, নরসিংদী।